দাম কত ব্ল্যাক ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ বি ফোর বাইকটি, আজকের ভিডিওতে বলবো দাম কত চলে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের ধৈর্য সহকারে দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল টপিকে যাই এবং আমরা জেনে নেই ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ বি ফোর বাইকটির দাম কত চলতেছে। আসসালামু আলাইকুম গাইস, ইটস মি আরমান সারোয়ার। আজকের ভিডিওতে কোন ব্র্যান্ডের বাইকের সম্পর্কে কথা বলতে যাচ্ছি অলরেডি থাম্বনেল বা টাইটেল দেখে বুঝিয়ে গেছেন, নতুন করে কিছু বলার নাই। তবে এখনও পর্যন্ত যারা আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, যেন পরবর্তী আপডেট নোটিফিকেশন পেয়ে যান। বন্ধুরা, বর্তমানে কিন্তু ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ বি ফোর ব্ল্যাক কালার বাইকটি কিন্তু ব্যাপক চাহিদা, মানুষ আর ওয়ান ফাইভ বি ফোর চিনি ব্ল্যাক কালার বাইক দিয়ে, কারণ ব্ল্যাক কালার আর ওয়ান ফাইভ বি ফোর বাইকটা অনেক সুন্দর এবং গ্লোসি শাইন কালার, এজন্য প্রতিটা মানুষের কাছে খুবই পছন্দনীয়। এই ব্ল্যাক কালার বাইকটির বর্তমান দাম চলতেছে 5,62,000 টাকা আস্কিং প্রাইস। যেহেতু 5,62,000 টাকা আস্কিং প্রাইস বলতেছে, সারা বাংলাদেশে এই প্রাইসই চলতেছে, তা আপনারা অবশ্যই 5-6টি শোরুম যাচাই বাছাই করে তারপর বাইক ক্রয় করবেন। এতে করে বুঝতে পারবেন কোন শোরুম থেকে বাইকটি ক্রয় করলে আপনার জন্য ভালো হবে বা বেস্ট হবে, আর সার্ভিস সেন্টার আছে কি না। আনঅফিশিয়াল শোরুম কিন্তু সব শোরুমে কিন্তু সার্ভিস সেন্টার নাই। আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন, 5-6টি শোরুম ঘুরলে বুঝতে পারবেন কোন শোরুমে সার্ভিস সেন্টার আছে এবং ভালো মানের টেকনিশিয়ান আপডেট টুলস আছে, ওইগুলা লক্ষ্য রেখে ওই শোরুম থেকে বাইক ক্রয় করবেন। যখন আপনি একটি বাইক ক্রয় করে ফেলবেন ওই শোরুম থেকে, যেন বাইকটি চালানোর পর মেনটেন্স যে সার্ভিসগুলো আছে এগুলো যেন আপনারা খুব ইজিলি করাতে পারেন এবং ভোগান্তির মধ্যে যেন না পড়েন, এই জন্য আপনারা অবশ্যই যাচাই বাছাই করে তারপর ক্রয় করবেন। এই ছিল ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ বি ফোর বাইকটি সম্পর্কে আপডেট ইনফরমেশন। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে এবং আল্লাহ হাফেজ।